ঢাকা ভার্সিটি থেকে ইংলিশ পড়ে এসে পট করে রাস্তায় দাঁড়িয়ে এসে বক্তব্য দিয়ে আমাদের লেভেলে কোনোদিনই পৌঁছাইতে পারবে না। ইংলিশে পড়াশোনা করে এমন রাজনীতিবিদ দেখছি তিনটা সেন্টেন্স বলতে পারে না। একজন এই মন্ত্রী হতে শিক্ষিত হওয়া লাগে না, স্বশিক্ষিতই যথেষ্ট। কি হনুরে আমি কি করব আমি এই মুহূর্তে? অশিক্ষিত লোকরা আমেরিকাতে নির্বাচনে আসে না। আমাদের দেশে এমনও হয়েছে যে শ্রমিক আর্দ্র আন্দোলন করতে করতে সে ইয়ে হয়ে গেছে, আপনার মন্ত্রী হয়ে গেছে, বাট সি ডাজ নট পাওয়ার, হি ডাজ নট নো এনিথিং। স্বশিক্ষা দিয়ে তো আপনার ড্রাফট চলবে না, অফিস চলবে না। যার যোগ্যতা থাকবে সে দশটা ক্ষমতায় থাকবে, যার যোগ্যতা থাকবে না সে খালি পিছাইতেই থাকবে। এটা হচ্ছে নিয়ম, নিয়মে আসতে হবে। আপনি আপনি যদি মনে করেন, এখন তো বিতর্কিত হয়ে গেছে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, আজকে আমরা সরকারি চাকরি করছি 30 বছর 25 বছর, আমাদের যে এক্সপেরিয়েন্স আছে বাংলাদেশ সম্বন্ধে, হঠাৎ করে একজন রাস্তা থেকে চিৎকার করতে করতে এসে বা ঢাকা ভার্সিটি থেকে ইংলিশ পড়ে এসে পট করে রাস্তায় দাঁড়িয়ে এসে বক্তব্য দিয়ে আমাদের লেভেলে কোনোদিনই পৌঁছাইতে পারবে না। আন্দোলন সংগ্রাম যতই করুক না কেন, কিন্তু বাস্তবতা একটা ভিন্ন জিনিস। রিয়ালাইজেশন ইজ এ ভেরি ভেরি বিগ থিং। ইংলিশে পড়াশোনা করে এমন রাজনীতিবিদ দেখছি তিনটা সেন্টেন্স বলতে পারে না, তিনটা সেন্টেন্স বলতে যে চারটা ভুল করে, তারাও রাজনীতিতে আসে। তো সুতরাং যারা সরকারি কর্মচারী, যারা দীর্ঘদিন এই সচিব বলেন বা আর্মি অফিসার বলেন অথবা যারা অভিজ্ঞ ব্যক্তি, তারা তো এগুলো করেই আসছে এবং করে এসে তারা বুঝতে পারে। একজন রাজনীতিবিদ যখন মন্ত্রী হয় সে কিন্তু নির্ভর করে একজন সচিবের উপরে ড্রাফটটা করার জন্য, কারণ আপনারা জানেন যে একজন এই মন্ত্রী হতে শিক্ষিত হওয়া লাগে না, স্বশিক্ষিতই যথেষ্ট। অতএব শিক্ষা তো গাছ থেকে পড়ে হয় না, আর রাজনীতির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করলে শিক্ষাটা হয় না, শিক্ষাটা হয় অভিজ্ঞতার আলোকে। সেই অভিজ্ঞতাটা অর্জন করতে গেলে আপনাকে বিভিন্ন দাপ্তরিক কাজ কাজে ঘুরতে হবে, করতে হবে, তারপর আপনি শিখবেন। হঠাৎ করে চিৎকার করতে করতে এসে আপনি গ্রামের জনগণের ভোট নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন, আপনি নির্বাচিত হলেন, আপনি যে আয়নার সামনে যে দাঁড়িয়ে বলবেন যে কি হনুরে আমি কি করব আমি এই মুহূর্তে, আমার ড্রাফট কে করে দিবে, আমি কে সাজেশন দেবে, এই দেশটা কে চালাবে। এই দেশটা চালাতে গেলে শিক্ষিত লোকদেরকে এগিয়ে আসতে হবে, এবং সারা বিশ্বে শিক্ষিত লোকরাই কিন্তু দেশ পরিচালনা করছে। আজকে আমেরিকা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা শিক্ষার গুণেই কিন্তু এগিয়ে যাচ্ছে। অশিক্ষিত লোকরা আমেরিকাতে নির্বাচনে আসে না, বাট আমাদের দেশে এই সুযোগটা আসে বলেই আমরা তাদেরকে টেনে আনি, এবং টেনে এনে আলটিমেটলি দেশ অচল হয়ে যায়। আপনার কথা অনুযায়ী তাহলে রাজনীতিবিদদের থেকে সরকারি কর্মকর্তা আমলাদের প্রাধান্যটাই খুব জরুরি সবার জন্য, সব শিক্ষিতর জন্য। আমি কিন্তু শুধু বলি নাই আমলা, রাজনীতিবিদ অথবা আপনার এই সরকারি কর্মচারী নো, আপনিও হতে পারেন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি পরীক্ষিত মানুষ। আপনি যদি এখন মনে করেন যে একজন একটা থার্ড বেঞ্চার সে আন্দোলন করলো, শ্রমিক আমাদের দেশে এমনও হয়েছে যে শ্রমিক আর আন্দোলন করতে করতে সে ইয়ে হয়ে গেছে, আপনার মন্ত্রী হয়ে গেছে, বাট সি ডাজ নট পাওয়ার, হি ডাজ নট নো এনিথিং। হ্যাঁ, স্বশিক্ষিত লোক, সেই স্বশিক্ষা দিয়ে তো আপনার ড্রাফট চলবে না, অফিস চলবে না। আবার এখন কি জানেন, এখন আপনি আর দুদিন পরে ক্লার্ক পাবেন না, আপনাকে টাইপ করতে হবে নিজে নিজে, ড্রাফট করতে হবে নিজে নিজে, লেটার রিসিভ করতে হবে নিজে নিজে, আপনাকে যথেষ্ট শিখে ডিজিটালাইজেশন জানতে হবে। এবং সারা বিশ্বে এটা চলে, এটা আপনাদের ধারণা ভুল। যার যোগ্যতা থাকবে সে দশটা ক্ষমতায় থাকবে, যার যোগ্যতা থাকবে না সে খালি পিছাইতেই থাকবে। এটা হচ্ছে নিয়ম, নিয়মে আসতে হবে। আপনি আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে আপনি মেসি, তো আপনি ওয়ার্ল্ডের সব জায়গায় যেয়ে গোল দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি, এখন তো বিতর্কিত হয়ে গেছে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, আপনি যদি মনে করেন যে ক্রিকেটের ক্ষেত্রে তাকে চিন্তা করেন, সে বাংলাদেশের কেন, ওয়ার্ল্ডের যে কোনো মাঠেই সে বেস্ট প্লেয়ার। তো সুতরাং আপনি যখন আপনার জায়গাটা আপনি ভালো করবেন, তখন সেই জায়গাটা আপনার জন্য যেটাই আসুক না কেন আপনার জন্য সহজ হবে।